নানা আলোচনা সমালোচনার পর আবার শুরু হয়েছে শোবিজ তারকাদের নিয়ে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লীগের বন্ধ হয়ে যাওয়া বাকি ম্যাচগুলো। মঙ্গলবার রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে নানা নাটকীয়তায় অনুষ্ঠিত হয়েছে সেমিফাইনাল ম্যাচ। তবে তারকাদের খেলা দেখতে টিকিট কেটে হাজির দর্শকরাও জানাচ্ছেন, গ্যালারিতে বসে খেলা দেখার অনুভূতি অন্যরকম। সব তারকাকে দেখতে পাচ্ছি, সেটা হলো বড় কথা। যে একসাথে সবাইকে দেখতে দেখাটা অনেক বড় জিনিস। এটাও দেখা যায় যে আমাদের দেশের সেলিব্রিটিরা কিরকম ক্রিকেট খেলতে পারে। আপাতত একটু আগে আসছি, তো আপাতত ভালোই লাগছে। ভালো লাগে তাই দেখতে আসছি। সামনে থেকে লাইভ দেখা তো অনেক অন্যরকম, তো খুব ভালো লাগছে। সিসিএলে এবার আটটি দল অংশ নিয়েছে। প্রতি দলে পুরুষ নারী তারকা মিলিয়ে ১৬ জন সদস্য রয়েছেন। তবে মাঠে খেলতে পারবেন ৮ জন, এর মধ্যে অন্তত ২ জন নারী সদস্য। তবে এ খেলা নিয়ে তারকাদের প্রত্যাশাও কম নয়। যারা ক্রিকেটটা খেলেন অনেক চাপ নিয়েই খেলেন। আমরা যেটা খেলেছি এটা আনন্দের জন্য খেলেছি, আনন্দটা চলমান থাকুক। খেলাগুলো তো আসলে আমরা যে খেলছি এটা তো অবশ্যই ইন্সপায়ার করবে, ওয়ার্ল্ড কাপকে ইন্সপায়ার করবে, আমাদের অডিয়েন্স এবং খেলা দেখে যারা তাদেরকেও ইন্সপায়ার করবে, এবং এটা একটা শক্তি তৈরি করে। যখন অনেক ভালো সাপোর্ট থাকে তখন একটা শক্তি তৈরি করে। শোবিজ তারকাদের খেলা চলাকালীন সময়ে মাঠে দেখা গেছে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটকে। এ সময় সিসিএলে খেলা দেখে স্বাগত জানালেন আয়োজক শোবিজ তারকাদের। নাটকে যারা করছেন, সিনেমা যারা করছেন, তারা বিভিন্ন অঙ্গনে তারা আইকন। আমার মনে হয় যে তারা অনেক কর্মব্যস্তার মাধ্যমে মধ্যে থেকে তারা এই যে লিগ খেলতে আসছে, বিশাল বড় একটা রিক্রিয়েশন তাদের জন্য। আর আমার মনে হয় অডিয়েন্স যারা দর্শক হয়তো আজকে নাই এখানে সিকিউরিটি পারপাস, টিভিতে কিন্তু প্রচুর মানুষ দেখে, সোশ্যাল মিডিয়ায় প্রচুর মানুষ দেখে, আমি শিওর তারা খুব এনজয় করে। সেপ্টেম্বরের শেষ ভাগে শুরু হয়েছিল সিসিএল এর প্রথম আসর, কিন্তু দ্বিতীয় দিনই ঘটে বিপত্তি। তবে শোবিজের সামগ্রিক কোনো আয়োজন ঘিরে সাম্প্রতিক সময়ে যতটা নাটকীয়তা দেখা যায়নি তার সবটাই ঘটল সিসিএল এ। সময় গড়িয়ে খেলা শুরু হলেও হলো না শেষ।